নতুন রাধুনী এবারকার লক্ষ্মী পূজো অপুত্রের পুত্র হয় নির্ধন নির্ধন এই যে আর্ট আর এই যে দুই আর্টিস্ট এইটা দেখো এমনি তসর ফুলে আছে কি রকম কতটা আমি একা একা তো আমি জাগবো না এই জন্য আমি একেও জাগিয়ে রেখেছি অন্যান্যবার দেখতাম যে কালী পুজোতে মানে আমার বাপের বাড়ির ওখানে যেটা হতো যে কালী পুজোই একদম আলোর উৎসব মানে চারিদিকে টুনি ফুনি লাগিয়ে সুন্দর করে সাজানো হয় বাট এখানে মানে আমার শ্বশুরবাড়ির জায়গায় কিন্তু পুরোটা অন্যরকম সিস্টেম মানে লক্ষ্মী পুজোতেই সবার বাড়িতে টুনি টুনি জ্বালানো হয় আর কি তো এই যে দীপ এখন দীপ আর আমি বিকেলবেলা চলে এসেছি টুনি লাগানোর জন্য কয়েকটা বাড়িতে এই যে এখানে সব রয়েছে কিছু আর কিছুটা লাগানো হলো এখনও পুরোটাই দেওয়া হবে এখনও কমপ্লিট করা হয়নি আর আজকে কিন্তু হচ্ছে লক্ষ্মী পূজার ঠিক আগের দিন মানে লক্ষ্মী পুজো এবার বুধবার দিন রাতে কোচাগড়ি লক্ষ্মী পুজো সন্ধ্যেবেলায় লাগবে আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের দিনই আমরা মোটামুটি আমাদের স্টার্ট হয়ে গেছে তো সব কিছু আজকেও কিছু কিছু জিনিস কমপ্লিট করে রাখবো যেমন এই টুনি জ্বালানোটা হচ্ছে আর কী করবো সেটা তো তোমরা একটু পরে দেখতে পারবে আসলাম নিচে এসে আগে সন্ধ্যে দিয়ে সবার জন্য চা করে নিজে চা খেয়ে এইবার কালকের জোগাড় করতে সব বসেছি মা আর বাবা মিলে এতক্ষণ প্রচুর নারকেল ছাড়িয়েছে আমার কটা নারকেল ছাড়িয়েছো একসাথে পাঁচটা নারকেল ছাড়িয়েছে এই দেখো এখানে রাখা আছে আর মা অলরেডি এখানে নাড়ু করা শুরু হবে ওই জন্য এটাকে জাল করছে এটা এখন হবে ফার্স্টে হচ্ছে চিনির নাড়ু আর গুড়ের নাড়ুও হবে চিনির নাড়ুটার পরে আর বাবা ওইদিকে ওই যে বাবা ওদিকে ঠাকুর ঘরটা পরিষ্কার করছে মা সকালে করেছে কিছুটা আবার বাবা এখন করছে সব কালকের জন্য কালকে আসলে টাইম পাবে না তো তাই কালকে সারাদিন লেগে যাবে মোটামুটি ভোগের সব আয়োজন করতে তারপর ঠাকুর আনার ব্যাপার আছে ওই জন্য আজকে কিছুটা কাজ আমরা সবাই মিলে এগিয়ে রাখছি দেখো দেখো এত বড় বড় নখ লাগিয়ে এরম কাজ করছি তাও আমার দেখবো এইবার নখগুলো কতদিন আমার থাকে হাতটা কি বাজে লাগছে দেখতে ঘুরটা মেখে আছে এটাই দেখবো যে কতদিন নখটা থাকে এইবার আগের বার তো বিয়ের সময় দু মাস ছিল এইবার এই কাজগুলো দেখাচ্ছি উইথ প্রুফ দেখিয়ে দিলাম সবাইকে এবার এটাই দেখবো কতদিন থাকছে এটা আজকাল ক্যামেরাম্যান হিসেবে আছে ঠাম্মার হাত খালি আর আমরা তিনজন মিলে কাজ করছি তাই পেছনে ঠাম্মা ক্যামেরা ধরে বসে আছে আমার ট্রাইপডটা ওপরে আছে আমি আনতে ভুলে গেছি আর ঠাকুরের কাছে হাত লাগিয়ে দিয়েছি ওই জন্য যাবো না ভাবলাম ওই জন্য ঠাম্মাকে ক্যামেরা ধরে কাজ করতে বসিয়ে দেওয়া হয়েছে এই যে আর্ট সুন্দর গোল গোল নাড়ুর আর্ট আর এই যে দুই আর্টিস্ট হয়ে গেছে দুটো নাড়ু রেডি এখানে আবার ছোট ছোট এই যে মোদকও বানানো হয়েছে আমি ফার্স্ট টাইম বানিয়েছি মা দেখিয়ে দিয়েছে ফিনিশিংটা মাই করেছে কারণ আমার খুব একটা যে ভালো হয়েছিল তা না মোটামুটি আমি পেরেছি আর কি তো এই দুটো আজকে আপাতত বানানো হলো এতক্ষণ আর আরেকটা জিনিসও বানিয়েছিলাম সেটা হচ্ছে মুড়ি দিয়ে মোয়া ওটা দেখতে কি সুন্দর হয়েছে কিন্তু আমাদের খেয়ালই নেই মানে মায়ের খেয়াল নেই যে ওটা মুড়ি দিয়ে বানাচ্ছে ঠাম্মা হট করে বলছে মুড়ি দিয়ে কেন বানাচ্ছিস কারণ ওটা তো ঠাকুরকে দেওয়া যাবে না মুড়িটা যেহেতু সেদ্ধ চালের তাই তো তাই জন্য আমরা আবার ওটা মোয়াটা বানিয়ে নিজের ওটা খেয়েও নিলাম ওই জন্য এখন আর দেখাচ্ছি না কালকে হয়তো খইয়ের মোয়া বানানো হতে হলেও হতে পারে এখনও শিওর না সেটা কালকেই দেখবো কি করা যায় আর কি আর এখন যেহেতু মুড়িটা সব বাসনে হয়ে গেছে নেওয়া ওই জন্য এখন আর কিছু করা হলো না আপাতত এই দুটোই আজকের জন্য থাকলো বাকি যা হবে সেটা আবার কালকে সকালে গুড মর্নিং এভরিওয়ান আজকে একদম সকালবেলায় স্নান করে এখন নটা মতো বাজে আমি একদম বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে প্লাস কিছু বাজার টাজারও করার আছে ভোগের জন্যই আর কি যা যা দরকার সেইগুলো নিয়ে এখন ও আর আমি বাড়ি আসবো এই যে ঠাকুরের সব ফল টল হয়ে গেছে নেওয়া এখান থেকে ও এখন এসেছে এই বাজিগুলো কিনতে এখানে নাকি লক্ষ্মী পুজোতে সব বাজি ফাটানো হয় আমাদের ওখানে যেমন কালী পুজোতে সেখানে লক্ষ্মী পুজোতে হয় কি এগুলো নাও বাড়িতে বাচ্চা আছে না ওই জন্য নিচ্ছে ওইগুলো সব না এত কি হবে আর নিতে হবে এইগুলো কি এইগুলো এইগুলো রং মশাল করণী আছে আর মোম মোম অন্য জায়গায় বাবা কিন্তু অলরেডি মানে চুজ করে গেছে অর্ডার দিয়ে গেছিলো এবার আমরা তো জানি না কোনটা গিয়ে দেখি আমাদের ঠাকুর হচ্ছে বাড়িতে নিয়ে যাবো পরে তারপর তোমাদের ভালো করে দেখিয়ে দেবো
হাঁপিয়ে গেছি আমি একদম। সব ঠাকুর ঘর কোনা গাঞ্জে সব একদম পরিষ্কার করে ঘর ফর মুছে এগুলো সব ঠিকঠাক আপাতত করলাম। এখন এবার এটা ফ্যান চালিয়ে দিয়েছি, এটা শুকাচ্ছে। এবার দেবো হচ্ছে আলপনা। এইটা না আমি প্রথমবার তুলি দিয়ে করেছি, আর মোটা তুলি সরু তুলি পাইনি, ওই জন্য মানে অতটাও যে সূক্ষ্ম হয়েছে তা না, মোটামুটি যেরকম পেরেছি সেরকম দিয়েছি। এখানে আছে একটা, এই যে এটা হচ্ছে আর একটা বারান্দার একটা, আর এই যে ঠাকুর ঘরে ঢুকতে জাস্ট অল্প করে এখানে দিয়ে দিয়েছি। আর এই যে ঠাকুর ঘরে হচ্ছে এরকম সামনেটাই। আমি আলপনা দিয়ে আসলাম উপরে, এখন 3টে বাজে, ভাবতে পারছো? মানে সেই কটা 11টা মনে হয়, 10:30 না 11টা থেকে আমি সেই ঠাকুর ঘরে ভুলভাল বকছি, ঠাকুর ঘরে ঢুকে ঘর পরিষ্কার করতে করতে তারপরে 11:30 বা 12:15 থেকে আমি আলপনা দেওয়া শুরু করেছি। এইটুকু দিতে মানে এতটা টাইম লেগে গেছে, লিটারে এখন এতটা টায়ার্ড লাগছে এমনিতেই উপোস। যাই হোক, এখন আমি একটু মানে রেস্ট নেব, তারপরে ফ্রেশ হয়ে আবার বিকেলবেলাতে আছে তোমার ভোগের সব আয়োজন করা, তারপরে তো রাতে পুজো। নতুন রাঁধুনি, এবারকার লক্ষ্মী পুজো। এতক্ষণ তোমাদের তো বললাম যে একটু রেস্ট নেবো, এতক্ষণ মোটামুটি আমি 2 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি, কারণ আজকে রাত জাগতে হবে। তো একদম ঘুম থেকে উঠে আবার একদম স্নান ফান করে ফ্রেশ হয়ে মাদের মতন শাড়ি পরেছি প্রথম আমি এরকম এই পুজোর কাজে। তো নিচে আসলাম, এসে এখন ভোগ রান্না সবে মাত্র শুরু হলো, আর এখন হচ্ছে পায়েস। কালকে বলেছিলাম না তোমাদেরকে যে লাইটিং ফাইটিং দেখানো হচ্ছে, চলো একবার তোমাদেরকে পায়েসটা হতে হতে লাইটিংটা দেখিয়ে দিই বাড়িটা কেমন লাগছে সাজিয়ে। ভাজা সব কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকে এখন খিচুড়িতে দেওয়া হবে, তার জন্য একটু ফুলকপি, আর এখানে আছে আলু আর কুমড়ো, এইগুলো সব এখন ভেজে নেবো। এখন হচ্ছে তোমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার খিচুড়িটা ফোড়ন দেওয়া হবে আর কি, আর তারপরে শুধু লুচিটা করবো, তাহলে সব হয়ে গেছে। আর তারপরে মা শুধু ফলটা বানাবে আর আমি তখন যাবো রেডি হতে। অলমোস্ট 7:45 মতন বাজে, এখন আমি রেডি হতে যাব তখন। এখন দিয়ে দেবো থামা, এটা হয়ে গেছে, হ্যাঁ আর লঙ্কা হয়ে গেছে, বাবারে চোখ জ্বলে আসছে। সব সাজিয়ে রেখেছি, এই যে লুচি, এই যে 5 রকম ভাজা, আর বাকিগুলো সব রেডি করা হবে। এখন আপাতত ঠাকুর ঘরে সব রাখবো, তারপরে আমি যাবো রেডি হতে। উপরে আসলাম, এখন শাড়িটা পরে নেব। আজকে কিন্তু আমি মায়ের শাড়ি পরবো, এই শাড়িটা, এই যে দেখো। বাট আমার যা ভয় লাগছে না বিশ্বাস করো, এটা হচ্ছে তসর, হ্যাঁ এটা পরতে মোটামুটি আমার তো কালঘাম ছুটে যাবে, আর যা গরম তারপরে তো আবার আরোই। যাই হোক, পরতে হবে এমন কিছু করার নেই, শুধু একটা লাল ব্লাউজই পরে নেবো ভাবছি, কারণ আগে থেকে তো কিছু রেডি করিনি, তো এটার সাথে লাল ব্লাউজই যাবে আই থিঙ্ক। যাই হোক, এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ঝটপট রেডি হয়ে নিই, কারণ নিচে গিয়ে কিন্তু আজকে পূজার দায়িত্ব আমার, তো লেট করলে চলবে না, একদম মা বলেছে তাড়াতাড়ি রেডি হতে, তাও আমি এখন তাড়াতাড়ি আগে রেডি হয়ে নিই পূজো দেওয়ার জন্য। এখন রেডি মানে আমি যে কি তাড়াহুড়ো করে রেডি হয়েছি আমি জানি, সেই ফুটো পাটা করে লাল ব্লাউজ খুঁজে পেলাম না, এটাই পরে নিলাম, আই থিঙ্ক এটা ম্যাচও করে যাচ্ছে এটার সাথে। আর জাস্ট কোনো রকম মানে শাড়িটা দেখো এমনি তসর ফুলে আছে, কিরকম কতটা ফুলে আছে, বাট আমার এখন কিছু করার নেই, কারণ আমার হাতে একদম টাইম নেই, এখন আমাকে আগে নিচে যেতে হবে। চলো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি তারপর।
ব্রত কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলায় লক্ষ্যের ব্রতের কথা হইল সমাপন হরি হরি বলো সবে ভরিয়া বদন ভাইটা কই রে ভাইটা ঘরে ঢুকে গেছে পুজো আমাদের একদম সমাপ্ত হয়েছে এখন তোমাদের ভোগটা একদম দেখিয়ে দিই এটা হচ্ছে খিচুড়ি প্রসাদ এটা লুচি এটা হচ্ছে পাঁচ রকম ভাজা এটা পায়েস দই সুজি মিষ্টি আর এটা নৈবদ্য ফল সব কিছু আছে আর ওইদিকে লক্ষ্মী ঠাকুরের যেটা প্রিয় লাগেই সেটা হচ্ছে পান মা লক্ষ্মীর প্রসাদ বিতরণ চলছে আর মা লক্ষ্মীর প্রসাদ খেতে এসছে কে এটা দেখি তো হ্যাঁ বড় অতিথি কে রাস্তা দিয়ে গেলে ওদের বাড়ির সামনে দিয়ে যখন যাই শুধু বৌমনি বৌমনি করে এদিকে সামনে আসলে কথা বলে না এখন আমি আসলাম হচ্ছে ওপরে সত্যি বলতে আমি না নিজেকে দেখার সেরকম টাইমই পাইনি আমি কোন রকমের শাড়িটা পরে নিচে দৌড় দিয়েছি তোমরা দেখতেই পারলে আর পুজো টুজো সব এই যে এটা হচ্ছে মায়ের শাড়ি তসর শাড়িগুলো পরতে আমার মানে খুব কষ্ট হয় আসলে তসর বুঝতেই পারছো বাট সত্যি বলছি দেখতে কিন্তু বেশ সুন্দর যাই হোক আমি এখন চেঞ্জ করে নেব কারণ প্রসাদ খাওয়া হয়েছে সব হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের এখন নিচে কাজ আছে কারণ সব বাসনপত্রগুলো মাজা ধোয়া এগুলো করে নিতে হবে রাত্রিবেলাতেই তো মা এখন নিচে আছে আমি এখন শাড়ি ফাড়ি চেঞ্জ করে দীপকে তোমরা দেখতে পাচ্ছ না কারণ দীপ এখন বাড়িতে নেই ও গেছে বন্ধুর বাড়ি ইনভাইট আছে তার জন্য এখন আমি আগে নিচে যাব নিচে গিয়ে সব যা যা কাজ আছে সেইগুলো কমপ্লিট করে উপরে এসে বাকি কথা তারপর তোমাদের সাথে বলছি আমি নিচে এসে দেখছি মার সব অলরেডি মাজা টাজা হয়ে গেছে তাই জন্য আমি আমার এই যে এত বাসন সব ঠাকুরের ও হ্যাঁ আরেকটা কথা এটা আমি সে বিয়েতে পেয়েছিলাম বলেছিলাম না পুজোর কাজে লাগাবো তা আজকে দিনে এটা দিয়ে উৎপাদন হলো উপরেই থালাটা যেটা বিয়েতে পেয়েছিলাম ঠাকুরকে ভোগ দিয়েছিলাম লুচি দিয়েছিলাম এটাতে তা এখন এইগুলো সব ঘষে মাজা হয়ে গেছে ঘষা মাজা হয়ে গেছে আর কি ভুলভাল বলছি এবার এইগুলো সব এরকম সাজিয়ে রাখছি সকালবেলাতে আর মা রাখবে না বা দিয়ে ওই জন্য আমাদের বাড়িতে এমনিও তোমার সকাল দুপুর রাত যখনই হোক না কেন খাওয়ার পরেই সব মাজা হয়ে যায় সাথে সাথে মানে এইসবটা জমিয়ে রাখা হয় না আর কি এই যে দেখো এখন বাজছে রাত 1:52 আমি এখন এখানে করতে দিয়েছি একটা ব্লগের এডিট কমপ্লিট হচ্ছে জাস্ট সেভ করতে দিয়েছি আর এই যে একে দেখো বেচারা আমার সাথে সাথে রাত জাগছে দীপ বলছে লোকে হাসবে রাত জাগা নিয়মটা শুনলে কিন্তু হ্যাঁ আমিও প্রথম শুনছি এটা মানে এখানে হচ্ছে বাবা একদম স্ট্রিক্টলি বলা আছে বাবার যে লক্ষ্মী পুজোর দিন যাতে রাত জাগতে হয় মানে রাত জাগা হয় কারণ কিছু একটা নিয়ম আছে তুই জানিস কী নিয়ম ও জানে না আমি হালকা হালকা শুনেছি বাট আমি এখনও পুরোটা জানি না বলে আমি বলছি না অনেকে জেনে থাকবে হয়তো কিন্তু আমি প্রথম দেখলাম আর কি এটা তো রাত্রিবেলায় নাকি জেগে থাকতে হয় ঘুমাতে নেই একদমই তো মা বাবা নিচে আছে আমরা ওপরে আছি আমি ওপরে এসে এই 1:52 বাজে আমি ওপরে এসেছি 1:30 হবে এতক্ষণ পর্যন্ত একটা ব্লগ এডিট করলাম
করতে দিলাম, এবার আমি আপলোডে বসাবো ব্লগটা। এতক্ষণ পর্যন্ত এই করছিলাম, কিন্তু বাবা বলেছে যে কটায় ঘুমাতে পারবো, বলছে পাঁচটা, ভোর পাঁচটার সময় ঘুমাতে পারবে, তাও স্নান টান করে, মা বলেই দিয়েছে আমাকে, একদম স্নান করে নেবে তারপরে ঘুমাবে, তারপর তুমি যতক্ষণ অবধি ঘুমাও। কিন্তু পুরো রাতটা এরকম জাগতে হবে, এখন ভাবছি কি করব, এবার তো হয়ে গেল, আমি আর ওই যে ও যে ওর অবস্থা খুব খারাপ, ও আমাকে বলছে আমাকে একটু ঘুমায়, আমাকে একটু ঘুমাতে দে তুই, আমার হয়ে গেছে এদিকে, আমার এদিকে ভিডিও হয়ে গেছে, বলছে যে আমাকে একটু ঘুমাতে দে তুই, কিন্তু আমি একা একা তো আমি জাগবো না, এই জন্য আমি একেও জাগিয়ে রেখেছি। এখন হয়তো আমরা মুভি দেখবো, কারণ আমরা একসাথে মুভি দেখার টাইম পাই না, টাইম পেলেও ইচ্ছে করে না, আজকে ইচ্ছে করাতে হবে, কারণ আমি ভেবেছি যে না আমি আজকে মুভি কিছু দেখবো, আমার তো হয়ে গেল ব্লগ এডিট করা, এবার আমি ফাঁকা, কারণ এই এখন দুটো বাজে, একদম তোমার পাঁচটা অবধি কী করবো সেটা নিয়ে আমিও ভাবছি, নাহলে প্রচণ্ড ঘুম পেয়ে যাবে। আর একটা জিনিস কী বলো তো, সারাদিনে এতটা এদিক ওদিক করেছি না, খুব ক্লান্ত লাগছে, মানে সে আমি তো দীপকে এসে উপরে এসে বলছে আমি জাস্ট 2 মিনিট যদি চোখটা বন্ধ করে শুনি আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো, এরকম একটা সিচুয়েশন, তাও বসে বসে জেগে থাকার জন্য এইগুলো করছি। এখন দেখা যাক, রাত মানে যখন ঘুমাতে যাবো তখনই ব্লগটা এন্ড করবো, ইচ্ছা আছে সেটাই। বাচ্চা এখন একদম ভোর 3টে, তো ব্লগটাকে এন্ড করে দিই, আর বেশিক্ষণ লেন্দি করে লাভ নেই, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা। তো যাই হোক, আজকের এই ব্লগটা মানে কীরকম একটা অদ্ভুত টাইমে এন্ড করছে, একদম ভোরবেলা 3টে বাজে এই টাইমে। যাই হোক, আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপিজোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপিজোন। বাই. With you, yeah.